মাছ প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তুলতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। মঙ্গলবার সন্ধ্যায় ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের বার্ষিক ডিসি সম্মেলন অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। আব্দুল হামিদ বলেন, মনে রাখতে হবে জনগণের টাকায় প্রজাতন্ত্রের কর্মচারীদের সংসার চলে, তাই সেবা পাওয়াটা জনগণের অধিকার। রাষ্ট্রপতি আরও বলেন, দুর্নীতি উন্নয়নের সবচেয়ে বড় অন্তরায়। দুর্নীতির কারণে টেকসই উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে, তাই মাঠ পর্যায়ে জবাবদিহি নিশ্চিতের তাগিদ দেন তিনি। দায়িত্ব সঠিক ও সুষ্ঠুভাবে পালনের জন্য ক্ষমতা প্রয়োগ অত্যাবশ্যক, কিন্তু ক্ষমতার যাতে অপপ্রয়োগ না হয় তা নিশ্চিত করা আরও বেশি জরুরি।